সম্প্রতি ডানকুনি পুরসভার 10 নম্বর ওয়ার্ডের ডানকুনি আবাসনে একটি সুসজ্জিত পার্কের উদ্বোধন হয়ে গেল। উদ্বোধন করলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সঙ্গে ছিলেন স্থানীয় বিধায়ক সাথী খন্দকার, আবাসন আবাসিক সমিতির সভাপতি ও ডানকুনি পৌরসভার ভাইস চেয়ারম্যান দেবাশিস মুখার্জি প্রমুখ। রিমোটের মাধ্যমে উদ্বোধন হলো পার্কটির, কিন্তু ওই আবাসনে বসবাসকারী মানুষজন এবং বাইরে থেকে আসা সাধারণ মানুষ তা দেখতে পেল না, কারণ পার্কে তালা লাগানো ছিল। প্রতিটা মানুষের চোখে মুখে ছিল ক্ষোভের বহিঃপ্রকাশ। তবে একটা বিষয়ে না বললেই নয়, এরকম সাজানো গোছানো পার্ক এলাকায় আর দ্বিতীয়টি নাই। শিশু থেকে আরম্ভ করে সকল স্তরের মানুষের কাছে পার্কটি আকর্ষণীয় হবে বলেই সাংসদ তার বক্তব্যে পার্কটির সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভূয়সী প্রশংসা করেন। উল্লেখ্য, বিগত বামফ্রন্ট সরকারের আমলে এই আবাসনের ডি ব্লকে একটি ত্রিকোণ পার্ক তৈরি করা হয়েছিল, যা তৈরি করতে তৎকালীন খরচ হয়েছিল প্রায় 3.5 লাখ টাকারও বেশি, যেখানে আম, নারকেল, দেবদারু, শিউলি প্রভৃতি গাছে ভর্তি ছিল। সেগুলিকে ধ্বংস করে পার্কটি তখন তৈরি করা হয়েছিল, এখন যেটি জঙ্গলে পরিণত হয়েছে। এই পার্ক তৈরির প্রধান উদ্যোক্তা ছিলেন বিগত শাসক দলের একনিষ্ঠ কর্মী প্রদীপ নন্দী মহাশয়। তাঁর হাত ধরে তৎকালীন বিধায়ক ভক্তরাম পানের এলাকা উন্নয়ন তহবিল থেকে 2,80,000 টাকার বেশি এবং ডি ব্লকের কোঅপারেটিভের কর্মকর্তারা পার্কটি তৈরি করেন, কিন্তু পার্ক তৈরিতে নিম্নমানের মাল মশলা ব্যবহারের জন্যই বর্তমানে ডি ব্লকের এই পার্কটির দুরবস্থা হয়েছে। বড় খবরের ক্যামেরায় সত্যজিৎ চক্রবর্তীর পাঠানো রিপোর্ট। এখন পার্কগুলি দেখানো হচ্ছে। হ্যাঁ, এত সুন্দর জিনিস হয়ে যায় বাইরের লোক দেখবে না।